সকালে 4টার দিকে ঘুম থেকে উঠেছি। খুব সুন্দর রান্না করে বোন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। আর একবার সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি তো একদম ভালো আছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি। কখন উঠেছি ঘুম থেকে? এই অরিজিৎ, অরিজিৎ যাচ্ছে। সকালে 4টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে এরকমভাবে আমরা রাস্তায় হাঁটা চলা করছি, কারণ আমাদের এখানে লাইন নেই। মানে কী যে হয়েছে, লাইন নেই, সেই জন্য কেউ ঘুমোতে পারছে না, এতটা গরম। তো সেই জন্য আমরা অনেক দূর গেছিলাম, না সকালে অনেক দূর গেছিলাম, প্রায় কত কিলোমিটার হবে রে বেটু, কি জানি, এক কিলোমিটার এরকম গেছিলাম। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। মানে এখন সকাল হয়ে গেছে প্রায়, আর তখন তো অন্ধকার ছিল খুব। আর এই যে আমরা চারজন মিলে গেছিলাম, বেটু, বেটু ঘুমোয়নি আমাদের সঙ্গে, বেটু, আমি আর এই যে মাসি, বুনু, সবাই মিলে। তো মানে কি বলবো, আমরা তো এরকমভাবে উঠি না সকালে, কিন্তু আজকে যাই হোক সকালে উঠলে আবহাওয়াটা খুব ভালো লাগে, মনও ভালো লাগে, তাই না বুনু, তাই না বোন? আর দেখো ওয়েদার, সকালের ওয়েদার কীরকম, আর বুঝতে পারছো আমার সকালে তো ক্যামেরার কোয়ালিটিটা কেমন উঠছে, একটু অন্ধকার উঠছে, তাই না? আর এখনও কুয়াশা কুয়াশা ভাব, মানে প্রচণ্ড গরমের জন্য এরকম পরিস্থিতি। তো যাই হোক, আজকের দিনটা তোমাদের সঙ্গে একটু একটু করে পুরোটাই শেয়ার করব। তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো বাড়ি যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে। বেটু একটু হাই বলে দাও, বেটু, বেটু এই পাশে একটু হাই বলে দাও সবাইকে, বেটু একটু হাই বলে দাও, ও তাকাবেই না। আমরা এখনো বাড়িতে যাইনি, এখানে বসে আছি। আর এই যে বোন চলে এসেছে, আর ওই যে দাদু এসেছে, আমরা গল্প করছি। আর এই পাশটা এই যে বোন, তো এখনো বাড়িতে যাইনি। খুব ভালো লাগছে সকালের আবহাওয়াটা, তাই না গুরু? হ্যাঁ। আর কি ফুল দেখা একটু, যে শিউলি ফুল। হ্যাঁ খুব সুন্দর সেন্ট, না দারুণ এই ফুলটার ফ্লেভার। তো চলো এখন যাবো বাড়িতে, আর বোন চলে গেছে, যে ও ডাকছে ওখান থেকে আমাকে। তারপর বাড়িতে এসে দেখছি মা এখানে তাল ঘোষা নিয়ে ব্যস্ত। মানে ভাই এসেছিলো যে কয়দিন আগে, তো ভাই যে তালগুলো নিয়ে এসেছিলো তার মধ্যে কিছু তাল কাঁচা ছিল, সেগুলো পেকেছে, এগুলোই মা এখন ঘষে নিচ্ছে। সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আর তারপরে স্নান সেরে নিলাম। আর এখানে মা খাওয়ার রেডি করছে, আজকে বাড়িতে তৈরি হচ্ছে পিঠে, অনেকদিন পর পিঠে তৈরি হচ্ছে। কি পিঠে তৈরি হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমার বেটু বসে থেকে খাচ্ছে, আমি তো দেখেই নিই আমার বেটুর দিকে, বেটু আমার দিকে দেখছে বেটু। তো হচ্ছে আমি ব্যস্ত ছিলাম, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। মা কি পিঠে তৈরি করছে এখন দেখায়, চলো। সবার আগে দেখো আমার বেটু এখানে খাচ্ছে। কি খাচ্ছে বেটু, তুমি কি খাচ্ছ? হ্যাঁ বেটু কি খাচ্ছ, দেখো এদিকে দেখো, দেখো দেখো পিঠে খাচ্ছে, পিঠে পিঠে খাচ্ছে, বেটু তাকাও এদিকে তাকাও। আজকে সকালে ব্রেকফাস্টে থাকবে পিঠে, তো আমরা যেহেতু বাঙালি সব থেকে আমাদের প্রিয় খাবার পিঠে পুলি, না হলে তো জমে না। সকালে ব্রেকফাস্টে এটা তৈরি করছে মা। তো এই পিঠেটার নাম সাতকপি পিঠে, তো তোমাদের ওখানে কি পিঠে বলে অবশ্য কমেন্টে জানাবে। আর খেতে খুবই টেস্টি হয়, আর এটা দুধ দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি দুধগুলো ভালোভাবে ফুটে নিচ্ছি, দুধ দিয়ে করা হবে সেই জন্য। তো তারপরে সোজা দেখো এই যে চলে এসেছে আমার দিদা, মানে মায়ের মা এসেছে, মানে হঠাৎ করে আমরা জানি না, যাই হোক ভালো হয়েছে। আর এখানে দেখো আমার বেটু একটু হাই বলে দিল। তো তারপরে বোন আর আমি মিলে চলে গেছিলাম সেন্টারে বেটুর জন্য খিচুড়ি নিতে, খিচুড়ি সঙ্গে দিয়েছে ছাতু। তো আগে ছাতু দিত না, তবে এখন ছাতু দেয়। তো এই যে যাচ্ছি আমরা এখন খিচুড়ি নিয়ে বাড়িতে, আর প্রচণ্ড রৌদ্র করছে। তারপরে বাড়িতে এসে দেখছি এখানে আছে কুমড়ো, কুমড়োগুলো মাসি ভালোভাবে কেটে নিচ্ছে, যে তারপরে আছে আলু, এগুলো কেটে নিয়েছে। আজকে কী কী রান্না হবে চলো তারপরে দেখাচ্ছি। এই যে দেখো এখানে
দিদা আর আমি বসেছিলাম, মাসিমণি এই যে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছিল, তো মায়ের হেল্প করছে মাসিমণি খুব, আর বোন আর আমি তিন চারজন মিলে বসেছিলাম, কিন্তু বোন কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, তো সেই জন্য বলছে যে আমাকে তুলবি না, তো ও ওই পাশে বসে আছে। আর চলো কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাবো। তার এখন এখানে রান্না করছে কে বলো তো, কে রান্না করছে? এই যে আমার বোন রান্না করছে। বোন দেখ একটু এদিকে, দেখ এদিকে, দেখ একটু, দেখ একটু, আর একটু দেখ না, খুব সুন্দর রান্না করে বোনের হাতে। জাস্ট কালকে না অসাধারণ হয়েছিল, অসাধারণ, সেই জন্য আজকে সবাই মিলে আবার বায়না করেছি বোনের হাতে খাবো মাংস তরকারি। তো এখানে এই যে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে, আর তারপরে ওখানে আছে আলু, আলুগুলো ভেজে নিয়েছে আগে, এখন দেবে। তো জাস্ট বোন আজকে জমিয়ে রান্না করছে আর জমিয়ে খাওয়া দাওয়া হবে। ও দাদার হাত, মানে দাদা কালকে বলেছিল যে খুব টেস্টি হয়েছে বোন, আজকে তো আরও বেশি টেস্টি হবে, তাই না? তো চলো এখন বোন রান্না করবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? সমস্ত রান্না একদম কমপ্লিট। আর এই যে দেখো মাংসের তরকারি, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে বোনের হাতে, খেতেও খুবই টেস্টি হয়েছিল। তারপর খাওয়া দাওয়া সেরে মাসিমণি আর বোন রেডি হয়ে নিয়েছে বাড়ি যাওয়ার জন্য। আর এখানে মাসিমণি কান্না করছিলো, বোন কান্না করছিলো, আমারও কান্না পাচ্ছিলো, খুব খারাপ লাগছিলো। ওরা চলে যাচ্ছে, দুই দিন একসঙ্গে ছিলাম, খুব মজা করছিলাম, মানে খুব ভালো লাগছিলো। আর বোন তো সেরকমভাবে আসতেই পারবে না এখন, কারণ শ্বশুরবাড়িতে বেশিরভাগ থাকে। আগে আমরা খুব খুব মজা করতাম একসঙ্গে, আর খুবই ভালো লাগতো, আর এখন তো চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে আমাকে। তো বোন ওরা চলে গেল, তারপরে বেটু আর আমি মিলে যাচ্ছি আমাদের পুরনো বাড়ির দিকে। মনটা খুব খারাপ ছিল, যাতে একটু ভালো লাগে মনটা, সেই জন্য যাচ্ছি। আর এখানে দেখো আমার বেটু বারবার বলছে যে মা দেখো পোকা, মানে ও কিছু যদি পোকা দেখতে পায় তাহলে বলবে মা পোকা এরকমটা। তো তারপরে এখানে আমি, দিদা আর এই যে বৌদি, আমরা তিনজন, আর এই পাশটায় আছে এই দিদা। কিছুদিন পরে আমার বেটুর বার্থডে, তো সেই বিষয় নিয়ে গল্প করছিলাম সবাই মিলে। তো খুব মানে খারাপ লাগছিলো, বোন চলে গেল আর এখানে এসে গল্প করছে, তাও একটু মনটা ভালো লাগছে। আর এখানে দেখো ওই যে অরিজিৎ আমার ভাস্তা কীরকমভাবে মানে খাবারটা নিয়ে দৌড় মারছে এরকম। এখন যাব আমি বাড়িতে, আর বাড়িতে এসেই ভাবছিলাম সন্ধ্যায় কিছু জলখাবার বানাবো। তো এখানে তাল যেহেতু ছিল বাড়িতে, তাল দিয়ে একটা রেসিপি তৈরি করব নতুন। তো এখানে তাল আর চালের গুঁড়ো একটু হালকা চিনি দিয়েছি, এটা ভালোভাবে মেখে নিয়েছি, আর দেখো মিষ্টির মতো সাইজ করে নিয়েছি। আর তার আর এক পাশে দিয়েছি দুধ, চিনি, তেজপাতা, এলাচ, এগুলো গরম করতে। তো এগুলো আমার ভালোভাবে ফুটিয়ে গেছে, এখন তালের বড়াগুলো এক এক করে দিয়ে দেবো, আর দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। তো এরকম করে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো, খেতে খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু সবাই অন্যভাবে করে, তালের বড়াটা বানিয়ে নেয় তারপরে দুধের মধ্যে দেয়, কিন্তু আমি আজকে এরকমভাবে করছি। দেখো কীভাবে আমার তালের যে এগুলো ফুলে ফুলে উঠেছে, খেতে খেতেও খুবই টেস্টি হবে। যাই হোক, তারপরে দেখো আজকে নতুন বানালাম, কিন্তু কারণ এই রকম পিঠে কিন্তু মা বানায়, কিন্তু তালের বড়াগুলো ভেজে নেয় তারপরে দুধের মধ্যে দেয়, কিন্তু আমি এটা ভেজে নিইনি, তবে কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। তো এখানে এখন পাতে পাতে দিচ্ছি সবার, বাবা, আমি, দাদা, আমরা তিনজন মিলে খাবো। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আর এই রসটা আরও বেশি টেস্ট লেগেছিলো। তো এটা যদি রুটি দিয়ে খাওয়া আরও বেশি টেস্ট লাগবে। তো যাই হোক, আমরা এদিকে খাবার এনজয় করি, তোমরা আমার ব্লগ এনজয় করো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে এন্ড করব। আর আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, বাই।